السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক, আজকে আমরা পবিত্র মাহে রমজানের শেষ দশকে চলে এসেছি। তো পবিত্র মাহে রমজানের এই শেষ দশকে আমাদের জন্য কিছু স্পেশাল আমল রয়েছে, আজকে এ বিষয়ে কথা বলবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে কি কি কাজ করতেন আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সহি বর্ণনা রয়েছে যে মান কামা লাইলাতুল কদরে ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া তাআখার, যে ব্যক্তি ইমান ও ইহতিসাবের সাথে পরিশুদ্ধের নিয়তে কদরের রাত্রিতে জেগে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশ রোজরীতি কি ইবাদত করতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা বলেছেন যে ইজা কানা দাখালা আশিরু রমাদান শাদ্দামি জারাহু, আল্লাহ রাসূল তার কোমরকে শক্ত করে বেঁধে নিতেন, ওয়াহিয়া লায়ালাহু তিনি পুরো রাত জেগে জেগে ইবাদত করতেন, ওয়াইকাজা আহলাহু এবং তিনি তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। এরপরে আল্লাহ নবী আরেকটা আমল ছিল কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু আখির আশিরিল আখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি রমজানের শেষ দশ দিনে যেভাবে ইবাদত বন্দেগী করতেন, যেভাবে একেবারে খুব বেশি গুরুত্ব সহকারে ইবাদত করতেন, অন্য সময় আমি এরকম তাকে ইবাদত করতে দেখিনি। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশ রজনীতে এত বেশি গুরুত্ব দিতেন, তাহলে আমাদের কাছে এই বিষয়টা খুবই পরিষ্কার। তাহলে আসুন আমরা কী কী কাজ করবো এই শেষ দশ দিন, যেহেতু আমরা রমজানের শেষ দশ দিনে। তো আমরা প্রথমে বলতে চাই আপনাকে, আমাকে সকলকে, প্রথম যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইলাতুল কদরকে অনুসন্ধান করা। কারণ লাইলাতুল কদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা শেষ দশ রজনীতে লাইলাতুল কদর অনুসরণ করো। তাহলে এই লাইলাতুল কদরে কি হয়, নাযালাল মালায়েকাতু ওয়ার-রূহু ফিহা, অর্থাৎ জিব্রাইল আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য একটি হাদিসে রয়েছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার সূত্রে রয়েছে জিব্রাইল আলাইহি সাল্লাম তার ফেরেশতাদের একটি বিশাল দল নিয়ে এই রাত্রিতেই কি করেন, মানুষের কাছে দুনিয়ার আসমানে পৃথিবীতে আগমন করেন এবং তিনি এই যে যে দাঁড়িয়ে ইবাদত করছে, যে বসে ইবাদত জিকির আসকার করছে তাদের প্রতি সালাম বর্ষিত করেন এবং এটা হাত্তা মাতলাইল ফজর, এবং এটা ফজর পর্যন্ত অব্যাহত থাকে। সম্মানিত ভাই, সো আসুন প্রথম যেটা করব আমরা কদরের রাত্রিকে অনুসরণ করা তালাশ করার চেষ্টা করব। দ্বিতীয় কথা হচ্ছে এই রাতকে আমরা কি করব, এই কিয়ামুল লাইল করার জন্য চেষ্টা করব। শেষ দশ দিন আমরা কিয়ামুল লাইল করব, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাহিদু ফিল আশরি আখির আখিরি মা ইস্তাহিদু ফি গাইরি, তিনি শেষ দশ দিনে যেভাবে কিয়ামুল লাইল করতেন আমি অন্য কোনো সময়ে এভাবে করতে দেখি নেই। এরপরে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাজু ফি আহলি ফি আশরি আখির মিন রমাদান, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারদেরকে জাগিয়ে দিতেন। দ্বিতীয় যে কথাটি আমরা বলবো কিয়ামুল লাইল করা, কারণ মান কামা লাইলাতুল কদরি ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, কারণ কদরের রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন যে লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, এটা হাজার মাসের চাইতে উত্তম, একটা ফুকা করে একটা ক্যালকুলেশন আছে। তো আপনার আমার এমনিতে নর্মাল 84 বছর বা 83 বছর ইবাদত করা অনেক কঠিন, তো এখানে বলা হচ্ছে যে আমরা 83 এবং 84 বছর ইবাদত করতে পারবো। এরপরের ব্যাপার হচ্ছে আমরা পরিবার পরিজনকে জাগিয়ে দেবো, কারণ আল্লাহ নবী বলেছিলেন যে কানা ইউ কাজু আহলাহু ফি আশরি আখিরু মিন রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন, এটা মুস্তাহাব। এরপরে হচ্ছে ইবাদত ইতিকাফ করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল এই শুধুমাত্র একটি বছর করতে পারেন নাই, এছাড়া প্রতি বছর তিনি ইতিকাফ করতেন। তো ইতিকাফের এবছর আমাদের সিচুয়েশন অনুযায়ী হয়তো বা আমরা এভাবে করতে পারবো না, কিন্তু এটা হচ্ছে এই শেষ দশ দিনের আমল। আরেকটা হচ্ছে সালাত জিকির, ইকিরে ব্যস্ত থাকা, পুরোটা দশ দিনই আমাদের প্রত্যেকটা সময়
সালাত অথবা জিকিরের মধ্যে ব্যস্ত রাখা, কেননা এই 10 দিনের কোন দিন যে লাইলাতুল কদর হয়ে যাচ্ছে আমরা জানি না। কারণ আপনি পৃথিবীর এক প্রান্তে থাকলে আপনার এখানে হয়তো এটা আজকের বেজুর রাত্রি, অন্য জায়গায় এটা জুর রাত্রি। তো আল্লাহ নবী বলেছেন যে তোমরা বেজুর রাত্রিগুলোকে অনুসরণ করো। এখন দেখা গেলো আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বেজুর রাত্রি চলছে, এখানে জুর রাত্রি চলছে। সুতরাং এই কারণে আল্লাহ রাসূল আয়াখিরু রমাদান মানে এই শুরু আওয়াখিরু মিন রমাদান, রমজানের শেষ 10 দিনের কথাকে বিশেষভাবে উল্লেখ করেছেন। এরপরে আপনি আসবেন আপনার ফিতরা আদায় করবেন, আপনার যাকাতের টাকা এগুলা এই শেষ 10 দিনের ভিতরেই শেষ করবেন। এরপরে বলা হচ্ছে আপনি সময় অপচয় করবেন না, কারণ এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমরা যদি এই সময়টা ধরে ফেলতে পারি তাহলে আমরা 84-85 বছর হয়তো আপনি আমি হায়াতে জিন্দিগি না পেতে পারি, কিন্তু এই 10টা দিন যদি আমি আপনি আমি সচেতন থাকি তাহলে আমরা এই বিশাল প্রতিদান আল্লাহর কাছ থেকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা এই শেষ 10 দিনের সামারাইজ করে নেই। কদরের রাত্রিকে কদর অনুসরণ করা, প্রতি রাতে কিয়ামুল লাইল করা, পরিবার পরিজনকে জাগিয়ে দেওয়া, যাকাত ফিতরার টাকাগুলো আদায় করে দেওয়া, দান সদকা করা, আর প্রতিটা সময়েই জিকির আজকারের মধ্যে ব্যস্ত রাখা এবং সময় অপচয় করা থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।